মোট 7 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আল্লামা মামুনুল হক সাহেবকে 7 দিন রিমান্ড শেষে আজকে আবারও তাকে আদালতে তোলা হয়। বন্ধুরা, আদালতে তোলার পরে আবারও তাকে দুইটা মামলার কারণে 7 দিনের রিমান্ড দিয়েছে। বন্ধুরা, সেখানে সর্বশেষ পরিস্থিতি এবং আল্লামা মামুনুল হক সাহেবের উকিল কি বলেছে সেটি আপনারা দেখতে পাবেন। তাই বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের নিকট পৌঁছে দিন। আসলে মোট 7 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে মামুনুল হকের। তো আমরা দেখতে পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যেই মামুনুল হককে আদালত থেকে বের করে আনা হবে এবং পরবর্তীতে সেই 7 দিনের রিমান্ড, সেই 7 দিনের রিমান্ডের জন্য পুলিশ তাকে সশস্ত্র থানা হেফাজতে নিয়ে আসলে জিজ্ঞাসাবাদ করবেন। তো এর আগে জানিয়ে রাখি যে সকাল 11টার দিকে ঢাকার সিএমএম কোর্টে মামুনুল হককে তোলা হয়েছে এবং পরবর্তীতে উভয় পক্ষের শুনানি, রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের শুনানি হয়েছে। এবং শুনানির পর আসলে আমরা দেখেছি যে 10 দিন করে মোট 20 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে এবং 20 দিন রিমান্ড আবেদনের মধ্যে মোট 7 দিনের রিমান্ড দেয়া হলো। এর মধ্যে মতিঝিলে যে মামলা 2013 সালের 5ই মে হেফাজতের যে শাপলা চত্বরে যেই ঘটনার মামলা, সেই মামলাতে দেয়া হয়েছে 3 দিন এবং চলতি বছরে মোদি বিরোধী যেই আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে আমরা দেখেছি যে সহিংসতা হয়েছে, সেই সহিংসতার মামলায় 4 দিনের রিমান্ড আবেদন দেয়া হয়েছে। দুঃখিত, 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, আবেদন দেয়া হয়েছিল 10 দিনের। দর্শক দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে মামুনুল হককে আনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে আমরা কিন্তু আসলে মামুনুল হকের পরিবারের কাউকে দেখিনি এবং মামুনুল হকের পক্ষে আইনজীবী ছিলেন আদালতে, যেহেতু আদালতে আসলে শুনানির সময় সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তো দর্শক, এই মুহূর্তে আমরা একটু কোর্ট প্রাঙ্গণের সর্বশেষ যে চিত্র সেটি আপনাদেরকে একটু দেখাতে পারছি যে পুলিশ, আইনজীবী এবং গণমাধ্যম কর্মীরা ইতোমধ্যেই সিএমএম কোর্ট প্রাঙ্গণে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মামুনুল হককে কোর্ট থেকে নামানোর যে কার্যক্রম সেটি করা হচ্ছে। তো দর্শক, এই মুহূর্তে আমরা আসলে আপনাদেরকে সর্বশেষ যে তথ্য জানাচ্ছিলাম, তো আমরা একটু যুক্ত হতে চাই আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক আদনান রহমানের সাথে। আদনান, একটু বলবেন যে আপনি তো আদালতের কাছাকাছি ছিলেন, তা আসলে শুনানিতে আসলে কী বলা হলো এবং যে 7 দিনের রিমান্ড, এই বিষয়ে আসলে সর্বশেষ কী জানতে পেরেছেন একটু বলেন। শুনানিতে প্রথমে যখন আপনার মামুনুল হক এবং জুনায়েদ আহমেদকে উপস্থিত করা হলো, তখন মামুনুল হকের জন্য যে আইনজীবী রয়েছেন তিনি আদালতকে বলেছেন যে এই পল্টনের যে মামলাটি ছিল, পল্টনে হচ্ছে একটি 26শে মার্চে মোদি বিরোধী যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনে হচ্ছে আপনার যে নাশকতার একটি মামলা ছিল, তো এই মামলার বিষয়ে আপনার বাদী বলেছেন যে এই মামলা আপনার আইনজীবী বলেছেন, মামুনুল হকের আইনজীবী বলেছেন যে এই মামলাটির কোনো ভিত্তি নেই, কারণ এই মামলায় বাদী যে মামলাটি করেছেন তিনি বলেছেন যে 26শে মার্চে তিনি আক্রান্ত হয়েছিলেন এই মামুনুল হক দ্বারা, কিন্তু মামুনুল হক তাকে কীভাবে মেরেছিল বা সেখানে কী ঘটনা হয়েছিল বিস্তারিত মামুনুল হকের বিরুদ্ধে সেখানে কোনো বর্ণনা নাই। এছাড়াও তিনি বলেছেন যে বাদী বলেছে যে সে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছে এবং হাসপাতালে ভর্তি ছিল, মামলার এজাহারে কোথাও লেখা ছিল না যে সে কোন হাসপাতালে ভর্তি ছিল, এই যুক্তিগুলো তুলে ধরেছেন। এবং যখন পল্টন থানার এই নাশকতার মামলায় শুনানি চলছিল, তখন আপনার মামুনুল হক আদালত থেকে অনুমতি নেন কথা বলার, তখন মামুনুল হক আদালত তাকে অনুমতি দেন
মামুনুল হক তখন বলেছেন যে এই ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই। আজ মামুনুল হক আদালতকে বলেছেন যে উনি 26শে মার্চে রাজধানীর একটি মসজিদে নামাজ পড়াচ্ছিলেন, ইমামতি করেছেন জুম্মার নামাজে, ইমামতি করার এবং পুলিশ প্রহরায় উনি ইমামতি করছিলেন। পুলিশ প্রহরায় ইমামতি করার পর আপনার বাইতুল মোকারমে যখন সমাবেশ শুরু হলো, তখন পুলিশের ডিআইজি সমমর্যাদার একজন কর্মকর্তা মামুনুল হককে ফোন দেন এবং ফোন দিয়ে বলেন যে আপনি এখানে চলে আসেন, বাইতুল মোকারমে অনেক মুসল্লি জড়ো হয়েছে, আপনাকে এখানে একটু কোনো কিছু কথা বলতে হবে তাদের উদ্দেশ্যে, আমরা তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। তখন মামুনুল হক দাবি করেন যে ওই ডিআইজির ফোন শুনে তিনি ঘটনাস্থলে এসেছেন এবং তার সাথে সেই নাশকতার কোনো সম্পর্ক নেই উনি দাবি করেছেন আদালতের কাছে। এবং আদালতকে মামুনুল হক এও বলেছেন যে আপনি প্রয়োজনে আমার কল রেকর্ড চেক করতে পারেন, আমাকে পুলিশের ডিআইজি ফোন দিয়েছিল কি না। তা মামুনুল হক যখন আদালতকে এগুলো বলছিলেন, তখন রাষ্ট্রপক্ষের যে আইনজীবী ছিলেন উনি মামুনুল হককে থামিয়ে দেন এবং বলেন যে আপনি আদালত আপনার লয়ার কথা বলেছে, আপনার উকিল কথা বলার পর আপনি আর কথা বলতে পারেন না। তখন তাদের মধ্যে একটা দুই পক্ষের আইনজীবীদের মধ্যে একটা বিতণ্ডা সৃষ্টি হয়েছিল। তখন আপনার আদালত বলেছে যে না, মামুনুল হক উনি আপনার মামুনুল হককে আদালত বলেছে যে আপনার আর কিছু বলার আছে কি না। তখন মামুনুল হক বলেছেন যে না, এভাবে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের ডাকলে আমরা যদি গিয়ে মামলাই খাই তাহলে তো আর এই ধরনের কোনো তাদের অনুরোধ আর ভবিষ্যতে রাখা যাবে না। তা এরপরই আপনার শুনানি শেষ হয় এবং তাকে সেই পল্টনের মামলায় 4 দিনের রিমান্ড দেওয়া হয়। আর পরবর্তী যে মামলাটি ছিল এটা হচ্ছে মতিঝিলে 2013 সালের একটি নাশকতার মামলা। হেফাজতে ইসলামের কর্মীরা আপনার মতিঝিলের নাশকতার যে হয়েছে ওই মামলাটি নিয়ে মামুনুল হকের যে আইনজীবী রয়েছে উনি আদালতকে জানান যে এই মামলাটিতে মামলার এজাহারে বলা হয়েছে যে হেফাজতের নাশকতায় সেদিন অজস্র মানুষ মারা গিয়েছে। মামুনুল হকের আইনজীবী বলেছেন যে মামলার এজাহারে বলা হয়েছে অজস্র মানুষ মারা গিয়েছে বলে জেনেছি। তা একজন বাদী জেনেছি শব্দটি বলে কেন সে মামলা করবে? তা এই কারণে রিমান্ড নামঞ্জুর করা হোক। পবিত্র রমজান, দেশে করোনার প্রচণ্ড বিপদজনক অবস্থা চলছে, এই মুহূর্তে যদি সরকার করোনা না নিয়ে মানুষকে গ্রেপ্তারের দিকে এতটাই অগ্রসর হয় তাহলে দেশের পরিস্থিতি আরো ভয়ঙ্কর ধারণ করতে যাবে। আদালতের এই রায় নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের নিকট পৌঁছে দিন। আসসালামু আলাইকুম।